নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। আগামী তিন দিন কাছাড় জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, জারি সতর্কবার্তা। এক বছরে দ্বিতীয়বারের মতো বিপদসীমা অতিক্রম করল বরাক নদী, আতঙ্ক জনমনে। কালীগঞ্জে টিলা ধসে মর্মান্তিক মৃত্যু শিশুকন্যার, আর্থিক সাহায্যের দাবি আমসুর। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আগামী তিন দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাছাড় জেলায়। রাজ্যের আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের তরফ থেকে এক রিপোর্টের মাধ্যমে তা জানানো হয়েছে। শুক্রবার সকালেই বরাক নদীর জল বিপদসীমা অতিক্রম করেছে। এরই পরিপ্রেক্ষিতে এদিন কাছাড় জেলাশাসক কার্যালয়ে জেলা উপায়ুক্ত কীর্তি জল্লি এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে জানান, আগামী তিন দিন কাছাড় জেলায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তিনি জেলাবাসীকে জরুরি প্রয়োজন বা চিকিৎসার প্রয়োজন ছাড়া বাসস্থান থেকে না বেরোতে অনুরোধ জানান। এছাড়াও ঝুঁকিপূর্ণ স্থানে এবং তার আশপাশে, যেমন ভূমিস্খলন এলাকা বা নদী তীরবর্তী এলাকায় থাকা জনসাধারণকে দ্রুত নিকটতম স্কুল কলেজ ত্রাণ শিবিরে আশ্রয় নিতে আহ্বান জানান। জননিরাপত্তার স্বার্থে এই পরামর্শ জারি করা হয়েছে। পাশাপাশি বন্যা সংক্রান্ত খবরের জন্য জেলা প্রশাসনের তরফ থেকেও হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। সেই নম্বরগুলো হল টোল ফ্রি নম্বর 1077-03842-239249, 03842-239405 অথবা 940-162-4141। এছাড়াও আগামী তিন দিন ভারী বৃষ্টিপাতের কথা মাথায় রেখে আগামী রবিবার জেলা প্রশাসনের তরফ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার ব্যাপারে এক সিদ্ধান্ত নেওয়া হবে। যদি পরিস্থিতি স্বাভাবিক না হয় তবে আগামী সোমবার থেকে জেলার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হবে বলে জানান জেলা উপায়ুক্ত। एडवाइजरी रिलीज हुआ है, उसमें डीडीएमए के कॉन्टैक्ट नंबर्स भी है, 24/7 वो चलेगा। आपके कुछ भी डाउट्स है, कुछ भी क्वेश्चंस आप उसमें पूछ सकते हैं। बट हमारे तरफ से हम बोल रहे हैं कि देयर इज नथिंग टू पैनिक विथ रिगार्ड्स टू फूड स्टॉक, विथ रिगार्ड्स टू पेट्रोल, विथ रिगार्ड्स टू डीजल। हमारे पास है, मैदा नहीं है, थोड़ा दिन मैदा के बिना जी सकते हैं तो वो ट्राई कर लीजिएगा। सूजी भी तीन दिन का स्टॉक है, उसके आई एम श्योर उतने टाइम में मेघालय का रास्ता रिज्यूम हो जाना चाहिए। पैनिक बाइंग मत कीजिएगा। पोटेटो का कमती नहीं है, यूपी पोटेटो तीन दिन का चलेगा। बंगाल पोटेटो वी हैव इनफ स्टॉक फॉर द नेक्स्ट कपल ऑफ मंथ्स ऑल्सो। आप अमार दुकान किसी भी दुकान में खरीद सकते हैं बंगाल पोटेटो। बाहर भी हमने होलसेलर्स को रिक्वेस्ट किया है कि बंगाल पोटेटो एक्सेस करने के लिए। पेट्रोल डीजल का भी मैं देख रही हूँ पेट्रोल स्टेशन में पैनिक बाइंग हो रहा है। एज ऑफ दिस मोमेंट बारिश क्योंकि इतना बढ़ चुका है एंड नेक्स्ट चार दिन का भी हैवी रेनफॉल एक्सपेक्टेड है, मैं आपसे रिक्वेस्ट करती हूँ बाहर मत जाइएगा। अंटिल अनलेस बिल्कुल अवॉइड नहीं कर सकते हैं, आप घरों में रहिएगा। हम इंश्योर कर रहे हैं कि बिजली और पानी का अफेक्ट ना हो, बट इसमें मैं रिक्वेस्ट करती हूँ आप पानी का भी स्टॉकिंग करने से थोड़े दिन चल सकता है। ग्राउंड फ्लोर में जो नदी के बाजू जो लैंडस्लाइड एरियाज में है, मैं उनको रिक्वेस्ट करती हूँ आप कोई भी कम्युनिटी सेंटर, कोई भी गवर्नमेंट बिल्डिंग में आके आप ले लीजिएगा। ऑल गवर्नमेंट बिल्डिंग्स आर एट योर डिस्पोजल एंड दे आर ओपन फॉर यू। हम वहां पे रिलीफ हमारे पहुंचाने का हमारी जिम्मेदारी है, हम पहुंचाएंगे। सरकार आपके लिए दिन रात काम कर रहा है। ऑनरेबल सीएम सर इज कॉन्स्टेंटली इन टच विद मेघालय सीएम सर कि वो रास्ता भी जल्दी रिज्यूम हो जाए गुवाहाटी टू सिलचर। एंड फ्लाई बिग का 4000 पर हेड का टिकट भी आपको अनाउंस किया गया है ऑन अ डिस्काउंट प्राइस फॉर कॉमन पब्लिक। ফের বিপদসীমা অতিক্রম করল শিলচর অন্নপূর্ণা ঘাটে থাকা বরাক নদীর জলস্তর। শুক্রবার সকালেই চলিত বছরে দ্বিতীয়বারের মতো বিপদসীমা অতিক্রম করেছে। শনিবার বিকেল 7টা নাগাদ শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জলস্তর ছিল 20.49 সেন্টিমিটার। প্রতি ঘন্টায় 6 থেকে 7 সেন্টিমিটার করে বাড়ছে বরাক নদীর জল। ইতিমধ্যেই জেলা প্রশাসনের তরফ থেকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। পাশাপাশি জরুরি প্রয়োজন ও চিকিৎসা প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বেরোতে নির্দেশ জারি করা হয়েছে। এদিকে রাজ্যিক আঞ্চলিক আবহাওয়া দপ্তরের তথ্য মতে আগামী 24 ঘন্টা কাছাড় জেলাসহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জনস্বার্থে জানানো হয়েছে। এদিকে টানা বর্ষণের দরুন কৃত্রিম বন্যার জলে প্লাবিত হলো গোটা শহর। শুক্রবার মধ্যরাত থেকে শনিবার গোটা দিন টানা বৃষ্টিপাতে শিলচর শহরের বহু এলাকা কৃত্রিম বন্যায় পরিণত হয়েছে।
জমা জলে শহরের প্রতিটি সড়ক সহ অলিগলি জলমগ্ন হয়ে পড়েছে। নিচু এলাকার বহু বসতবাড়ি জমা জলে প্লাবিত হওয়ায় নিরাপদে আশ্রয় নিয়েছেন অনেকেও। এদিন শহরের ন্যাশনাল হাইওয়ে, আশ্রম রোড, তপোবন নগর, তারাপুর, লিংক রোড, রাঙ্গিরখাড়ি, বিবেকানন্দ রোড, সোনাই রোড ইত্যাদি এলাকা জমা জলে তলিয়ে যেতে পরিলক্ষিত হয়েছে। কালীগঞ্জ এলাকার দলফা গ্রামে টিলা ধসে এক শিশুকন্যার মৃত্যু ঘটল। শনিবার সকালেই মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয়। এদিন সকাল 7টা নাগাদ কালীগঞ্জ এলাকার বানিয়ারগুল দলফা গ্রামের বাসিন্দা জমিল আহমেদের শিশুকন্যা হামিদা বেগম তাদের বাড়ির সংলগ্নে থাকা তাদেরই ফিশারি দেখতে এলে আচমকা টিলা ভেঙে সেই ধস নেমে পড়ে শিশুকন্যার উপর। আর এতে টিলা ধসে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় হামিদার। এদিকে ঘটনার খবর পেয়ে পিএসডি ঘোড়ামারা আঞ্চলিক আমসুর এক প্রতিনিধি দল করিমগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়সিংহকে অবগত করালে তিনি নীলামবাজার সিও সহ কালীগঞ্জ পুলিশ ফাঁড়ির কর্মীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। গ্রামবাসী সহ আমসুর কর্মকর্তারা ও পুলিশ প্রশাসনের কর্মীরা প্রায় ঘণ্টাখানেক প্রচেষ্টা চালিয়ে মাটি কেটে শিশুকন্যার মৃতদেহ উদ্ধার করেন। পরে মৃতদেহটি নিয়ে কালীগঞ্জ পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়। সেখান থেকে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানো হয়। এদিন হত শিশুর পরিবারকে আর্থিক সাহায্য প্রদানের দাবি জানান আমসুর পক্ষ থেকে সভাপতি আফজল হোসেন। এদিকে আফজল সহ জরির আহমেদ ও নজরুল ইসলামরা জানান, দিন কয়েকের টানা বর্ষণের দরুন টিলা এলাকায় মাটি নরম হয়ে ক্রমশ ধস নামছে, যার ফলস্বরূপ এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। আজ সকাল 7টা নাগাদ বানিয়ার কালীগঞ্জ এলাকার বানিয়ারগুল দলফা গ্রামে 10-11 বছরের একটি শিশুকন্যা ভূমিস্ফোরণ হয়ে জায়গাটি স্পন্দন হয়ে যায়। এখানে খবর পেয়ে পিএসডি ঘোড়ামারা আঞ্চলিক আমসুরের প্রতিনিধি দল কালীগঞ্জ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে কালীগঞ্জ প্রশাসন থেকে নীলামবাজার ডিও এবং করিমগঞ্জ এসপিকে অবগত করিয়ে পিএসডি ঘোড়ামারা আঞ্চলিক আমসুর প্রতিনিধি দল নীলামবাজার ডিও এবং করিমগঞ্জ পুলিশ প্রশাসন কালীগঞ্জ প্রশাসনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমরা গ্রামবাসীদের সহযোগিতায় এই মেয়েটিকে উদ্ধার করতে সক্ষম হই। সেখান থেকে আমরা কালীগঞ্জ পুলিশ বাড়িতে নিয়ে এসে ইতিমধ্যেই আমরা কালীগঞ্জ পুলিশ বাড়ির ইনচার্জ সিং স্যারের সহযোগিতায় করিমগঞ্জ সিভিল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এবং আমরা এই মৃত মেয়েটির পরিবারকে আর্থিক সাহায্যের জন্য করিমগঞ্জ জেলা। ফের বন্যার ভয়াবহ রূপ ধারণ করেছে সমগ্র কাছাড় জেলায়। কিছুদিন পূর্বে ভয়াবহ বন্যায় ডিমাহাসাও জেলায় ধস পতন ও রেললাইনের নিচ থেকে মাটি সরে যাওয়ায় বিগত এক মাস থেকে রেলপথ বন্ধ রাখা হয়েছে। বর্তমানে ধারাবাহিক ভারী বর্ষণের ফলে ধস পড়ে শিলচর মেঘালয় সড়ক পথ বন্ধ হয়ে যাওয়ার এক বিশাল সংকটের মুখে সমগ্র বরাক উপত্যকা। সড়ক যোগাযোগ বর্তমানে বন্ধ হয়ে যাওয়ার ফলে এই উপত্যকার আমজনতার উপর একটি নেতিবাচক প্রভাব পড়েছে। এ নিয়ে তীব্র আতঙ্কে দিন কাটাচ্ছেন জনগণ। শনিবার গ্রাহক সুরক্ষা সমিতির তরফ থেকে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে কর্মকর্তারা বলেন, এই মুহূর্তে বরাক উপত্যকা সড়কপথে বহির্ভারতের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় কালোবাজারি মজুদদাররা সক্রিয় হয়ে উঠতে পারে। এদেরকে প্রশাসনের সহযোগিতায় জনগণরা ঠিক রাখতে হবে। অন্যায়ের বিরুদ্ধে জনগণের সক্রিয় প্রতিবাদ খুবই জরুরি। অসাধু ব্যবসায়ীদের প্রতি এই সংকটকালে তীব্র নজর রাখতে হবে। কোনো ব্যবসায়ী রেলপথ বা সড়কপথ বন্ধ থাকার সুযোগ নিয়ে ক্রেতাদের কাছে মাত্রাতিরিক্তভাবে দ্রব্য সামগ্রী বিক্রি করতে দেখলেই আইন মেনে প্রতিবাদ করতে আহ্বান জানান সমিতির কর্মকর্তারা। দুই চার দিন ধরে অবিরাম বৃষ্টিপাতের ফলে মেঘালয়ের সড়কপথে কাছাড়ের সাথে বা বরাক উপত্যকার সাথে যে 6 নং জাতীয় সড়ক, সেই সড়কপথে বিভিন্ন জায়গায় ভূমিধসের ফলে সড়কপথও বিচ্ছিন্ন হয়ে গেছে। তো সড়ক এবং রেলপথ বিচ্ছিন্ন হওয়ার পর আমরা অতীতে দেখেছি যে এখানে এই জেলা বা এই উপত্যকার যারা কালোবাজারি মজুদার যারা আছেন তারা তারা সক্রিয় হয়ে ওঠেন। এর ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে শাক সবজি বা অন্যান্য জিনিসপত্রের দাম অস্বাভাবিক হারে বেড়ে যায়। তো আমরা গ্রাহক সুরক্ষা সমিতির পক্ষ থেকে এখনই জেলা প্রশাসনের কাছে দাবি রাখব যে এদের বিরুদ্ধে যাতে এখনই কঠোর
ব্যবস্থা নেওয়া হয় তার জন্য আপনারা পদক্ষেপ গ্রহণ করুন। আর সাথে সাথে এই যে আমাদের যে সড়ক পথ শিলচর মেঘালয় যে সড়ক পথ যেসব জায়গায় ভূমিধস হওয়ার ফলে সড়ক পথ বন্ধ হয়ে আছে তা যাতে যুদ্ধকালীন তৎপরতার সাথে অতি সত্বর এই রাস্তার মেরামতি হয় সে ব্যাপারে আরো সক্রিয় হওয়ার জন্য আমরা জেলার মন্ত্রী মাননীয় পরিমল শুক্লবৈদ্য সাংসদ মাননীয় রাজদীপ রায়ের কাছে আমরা দাবি। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালির উদ্যোগে শনিবার শিলচর স্বামী বিবেকানন্দ বহুমুখী বিদ্যালয়ে ক্ষুদা ত্রাণ প্রকল্পের আয়োজন করা হয়েছে। এদিন স্কুলে থাকা শতাধিক পড়ুয়াদের মধ্যে খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়। প্রতি প্যাকেটে ছিল চকলেট, ফ্রুট কেক, মিষ্টি, ফলের রস ইত্যাদি। এদিন ক্লাব ভ্যালির সম্পাদক সঞ্জীব রায়, স্কুলের প্রধান শিক্ষিকা সুচিত্রা ভট্টাচার্য, লায়ন চন্দ্রাবতী রায় প্রমুখরা পড়ুয়াদের হাতে তা তুলে দেন। এছাড়াও স্কুলে থাকা পাঁচজন মহিলা রাঁধুনির হাতে শাড়ি তুলে দেওয়া হয়। পাশাপাশি ক্লাব ভ্যালির তরফ থেকে শুভম রায় একটি সিলিং ফ্যান বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার হাতে তুলে দেন। উল্লেখ্য, লায়ন চন্দ্রাবতী রায়ের ছেলে শুভম রায়ের জন্মদিন উপলক্ষে এদিন প্রকল্পটির মূলত আয়োজন করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে ক্লাব ভ্যালির পক্ষ থেকে জানানো হয়েছে। রাজ্যের খাদ্য ও সামরিক সরবরাহ ও গ্রাহক বিষয়ক বিভাগ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল, চলতি মে মাস থেকে প্রতিটি রেশন দোকানে ই পোস মেশিনের মাধ্যমে খাদ্য সুরক্ষা এবং প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার চাল বন্টন বাধ্যতামূলক। কিন্তু কাছাড় জেলার অনেক রেশন ডিলার এখনও সেই সরকারি নির্দেশ পালন না করে পুরনো পদ্ধতিতে চাল বন্টন করছেন। সংশ্লিষ্ট এলাকার বিভাগীয় পরিদর্শকদের প্রতিবেদনের ভিত্তিতে শিলচর মহকুমায় ইতিমধ্যে 129 জন ডিলারকে 1982 সালের এপিডিএ অর্ডারের ধারা মতে 2526 নির্দেশিকা মর্মে কারণ দর্শানো নোটিশ জারি করা হয়েছে এবং 2 ডিলারের লাইসেন্স সাময়িকভাবে বাতিল করা হয়েছে। এদিকে শুক্রবার কাছাড়ের জেলাশাসক কৃতি জল্লি শিলচরে খাদ্য সামরিক সরবরাহ ও গ্রাহক বিষয়ক বিভাগের আধিকারিক ও পরিদর্শকদের নিয়ে এক পর্যালোচনা বৈঠকে বসেন। বৈঠকে তিনি রেশন কার্ডের সঙ্গে আধার সংযোজন প্রক্রিয়া ত্বরান্বিত করা এবং প্রতিটি রেশন দোকানে ই পোস মেশিনের মাধ্যমে চাল বন্টন সুনিশ্চিত করার ব্যাপারে বিভাগীয় আধিকারিকদের কড়া নির্দেশ দেন। সেই সাথে অবৈধ রেশন কার্ড বাতিল করার কাজও জুন মাসের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেন জেলাশাসক। বৈঠক শিলচরের খাদ্য অসামরিক সরবরাহ ও গ্রাহক বিষয়ক বিভাগের সুপারিনটেন্ডেন্ট পি কে কলিতা, বিভাগীয় পরিদর্শকবৃন্দ এবং ম্যাজিস্ট্রেট হিমাদ্রি ডেকা উপস্থিত ছিলেন। শিলচর জিরিবাম সেকশনের লবণখাল এলাকায় বৃষ্টির জল উপচে পড়েছে। নতুন নেশনের হাইওয়ে 37-এর প্রায় 37 কিলোমিটার জায়গা ভাঙ্গনের দরুন ভূমিধসে ক্ষতিগ্রস্ত, তাই ওই এলাকার উভয় প্রান্তে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পূর্ত ন্যাশনাল হাইওয়ে বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর জানান। অনবরত বৃষ্টির ফলে চিরি নদী ভয়াবহ রূপ ধারণ করেছে শুক্রবার রাত থেকে। নাগারে বৃষ্টির কারণে বাড়ছে চিরি নদীর জল। শনিবার সকাল থেকে প্রতি মুহূর্তে বৃদ্ধি পাচ্ছে চিরি নদীর জল। উপকূলীয় এলাকায় বসবাস করা সাধারণ মানুষ আতঙ্কে ভুগছেন। এদিকে জয়পুর প্রথম খণ্ড এলাকায় চিরি নদীর পারে বসবাস করা কয়েকটি পরিবারের ভিটে নদীর অতিরিক্ত ভাঙনের কবলে পড়ে প্রায় ভিটে ছাড়া হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। এছাড়াও দুটি পরিবারে ঘরের ভেতরে ফাটল ধরেছে। এই পরিস্থিতিতে আতঙ্ক বিরাজ করছে উপকূলবর্তী এলাকায়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। আগামী 3 কাছাড় জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, জারি সতর্কবার্তা।
এক বছরে দ্বিতীয়বারের মতো বিপদ সীমা অতিক্রম করলো বরাক নদী। আতঙ্ক জনমনে। কালীগঞ্জে টিলা ধসে মর্মান্তিক মৃত্যু শিশুকন্যার, আর্থিক সাহায্যের দাবি আমসুর। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।